আমি কখনো লাইফে আসি না, বাট আজকে আসলাম। আমার এক বন্ধু বলছে আমাকে একটু খাওয়াই দিবে কেক, যদিও আমি খাই না। তা সকল বন্ধুদেরকে আমি থ্রি ফিঙ্গার্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক আবারও অভিনন্দন। অ্যাকচুয়ালি আমি এভাবে লাইভ করি না, তো আজকে হয়তো অনেক বন্ধুরা দেখবে আমাকে। আমার এ ধরনের কোনো ভিডিও নেই, আজকে জীবনে ফার্স্ট একটি ভিডিও করছি আমি, যেখানে আমি স্বয়ং নিজেকেও দেখাচ্ছি। তো সবাইকে অভিনন্দন যে আমার এক বন্ধু মনের আশা ব্যক্ত করেছে যে আমাকে একটু কেক খাওয়াবে। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমি একটু সবাই দেখি, আমরা হালকা আমাকে দিতে পারো সামান্য। আরও আমি কিন্তু ডায়াবেটিস কিছু হলে কিন্তু তুমি দায়ী থাকবা, এটা আমার দোষ না। এই দেখো আমার বন্ধু কীভাবে খাওয়াচ্ছে, এই দেখো আর ক্লোজ, এই দেখতে পাচ্ছি। সব বন্ধুরা তোমরা যেভাবে দেখছো ওখান থেকে হাতে তালি দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মিসকে দাও, মিসকে খাওয়াও। এটা একটা অনেক সুন্দর, সবাই সবাই বন্ধু হাত তালি দাও। তোমার মাকে একটু খাও আমার দেখি, একটু কেমন রোজা, আরে রোজা রে। আচ্ছা এই তোমার ভাইয়াকে একটু দাও, খাও। আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে আন্তরিক অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আমি এস এম জারিফ, প্রিন্সিপাল থ্রি ফিঙ্গার্স হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট একাডেমি। তো এই একাডেমির পক্ষ থেকেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবাইকে, যেসব বন্ধুরা আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছেন ইতিপূর্বে। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, যেন আমরা এ ধরনের দিতে পারি প্রোগ্রামটা উপরে আপনাদেরকে। আর হ্যান্ডরাইটিং নিয়ে যারাই ভাবছেন তারাই যেন আমাদের কাছে আসেন। প্রিয় বন্ধুরা, সেটা আমি আজকে দেখাচ্ছি। আসলে আমি এভাবে লাইভিং করি না কখনো, তারপরও বাধ্য হলাম। আমার এক ভক্ত আমাকে রিকোয়েস্ট করেছে, আমি কিছু দেখাচ্ছি আমার একাডেমি সম্পর্কে। আপনারা যারা আমাকে চিনেন, অবশ্যই আমার অন্য কোনো পেশা নেশা নেই, শুধু হাতের লেখা নিয়ে আমি সারাদিন গবেষণা করি এবং এটার উপরে সারাদিন কাজ করি। আমি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এটা নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমি আমার প্রতিভাকে ছড়িয়ে দিতে চাই বাংলার আনাচে কানাচে, শিক্ষা প্রতিষ্ঠান সহ এদেশের সকল শিক্ষার্থীর মাঝে। সবাইকেই আমার জন্য দোয়া রাখেন, যেন আমি আমার কাজটি করতে পারি। আমি অত্যন্ত আনন্দের সাথে সুস্থভাবে আমাকে দোয়া করবেন। আমি সাধারণত লাইভ এভাবে আসি না, হঠাৎ করে আজকে আমাকে রিকোয়েস্ট করেছে আমার ভক্ত, যে কারণে আমি আসলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য আমরা দোয়া করি, সবাই যেন সুস্থ থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।